হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আমি চলে এলাম সকাল সকাল রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ, এটা হলো কচু শাক। তো কচু শাকটা অলরেডি সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি এটা নারকেল কোড়া দিয়ে বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ আদা রসুন পেস্ট আছে, আর দেখো আলু কেটে নিয়েছি, চিকেন বানাবো। তো আলু, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর নিলাম টমেটো, তারপর দেখো চিকেনটা ধুয়ে রেডি করে নিয়েছি। তা বন্ধুরা, দেখতে থাকো আমার রান্নাটা, আরো কত কাজ আছে, তারপর সেগুলো কাজ করব। তো চলো, ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর ভাতটা এখন হচ্ছে, আর আমি অলরেডি ডেস্কি করে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো দেখো, এখন হচ্ছে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা অলরেডি অনেকটাই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আলু, আলুটা এখন ভাজা ভাজা হচ্ছে। আর দেখো এক গাদা মাছ এনেছি, তো এটা হচ্ছে রুই মাছ, তো দেখতেই পাচ্ছ এটা রুই মাছ। তারপর এনেছে পমফ্রেট মাছ, সাইজটা খুবই ছোট, খুব একটা বড় না। তারপর আনলো লোটে মাছ, তো দেখ লোটে মাছ আনলো, তো লোটে মাছটা কাটা হয়নি আর পমফ্রেট মাছটা কাটা হয়নি। অন্য সময় দাদা মাছগুলো কেটে আনে, কিন্তু খুব দেরি হয়ে গেছিল তো সেই কারণের জন্য। তো দেখো এক গাদা জিনিস কাঁচার জন্য ভিজিয়েও রেখেছি, প্লাস ছাদের মধ্যে গামলায় ভিজানো আছে, আর এদিকে বালতিতে কত কাঁচা, তারও একটু কাঁচাকুচি হয়েছে, আরও একটু করতে হবে। আর এখন তো সকালবেলা, আবহাওয়াটা বেশ ভালো, রৌদ্র আছে, আর মেঘলা মেঘলা আকাশ ছিল, কিন্তু এখন একদম রৌদ্র। তো চলো, ভাদ্র মাসে কখনো বৃষ্টি কখনো রৌদ্র, এইভাবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক রান্নাঘরে। তো রান্নাঘরে সমস্ত জিনিস রেডি হয়ে গেছে, এখন আমি রান্নাটা শুরু করি, কেমন? তো চলো বন্ধুরা, রান্নাটা আমি স্টার্টিং করি। অলরেডি চিকেনের মশলাটা কষানো হচ্ছে, আর দিয়ে দেব তার মধ্যে চিকেনটা। তো দেখো চিকেনটা দিয়ে দিলাম সব রকম মশলা দিয়ে। তো চিকেনটা হচ্ছে, আর আলুটা ভেজে আমি অনেকক্ষণ তুলে রেখেছি, আলুটা পরে দেব। তো চিকেন আর মশলা দিয়ে এখন আমি মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো ঢাকা দিয়ে দিই একটু। তো চলো দেখো, আমি ঢাকাটা দিয়ে দিলাম, আর পাশের গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কারণ এই কড়াইয়ের মধ্যে কি করব বলো তো, লোটে মাছটা করব। তো তেল আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি, আর এটা দেখো লোটে মাছটা কেটেও নিয়েছি। তো চলো লোটে মাছটা এখন আমি একটু করে ফেলি। তো কড়ার মধ্যে পেঁয়াজ আর টমেটো সব রকম মশলা দিয়ে এখন নাড়াচাড়া করছি। আমি সাধারণত লোটে মাছটা এরকমই করি, কারণ মশলা দিয়ে সব রকম আদা রসুন পেঁয়াজ টমেটো এই সমস্ত মশলাগুলো দিয়ে, ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু হালকা সামান্য মশলার কষানোর সময় একটু জল দিই, যাতে টমেটোগুলো এই সমস্তগুলো একটু গলে গলে যায়, বুঝতে পেরেছ? তো এইভাবে আমি লোটে মাছটা বানাই। তো মশলাটা অলরেডি কষানো চলছে, আর আমি তার মধ্যে সাইডের কড়াতে দেখতে পাচ্ছ চিকেন হচ্ছে, চিকেনটা একটু নেড়ে দিচ্ছি যাতে কড়ার মধ্যে না লেগে যায়, বুঝতে পেরেছ? তো চলো চিকেনটা অলরেডি হতে থাক, আমি পাশের কড়াইয়ের মধ্যে লোটে মাছটা করার জন্য ওটাকে কষাচ্ছি, কারণ এর মধ্যে আমি এখন লোটে মাছটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ প্রায় লাল লাল হয়ে আসছে মশলাটা কষানোর মধ্যে, আমি এখন দিয়ে দিচ্ছি লোটে মাছটা। তো দেখো লোটে মাছটা দিয়ে দিলাম, আর এখন লোটে মাছটা কষানো চলছে। তো লোটে মাছটা অলরেডি মাখা মাখা করব, বুঝতে পেরেছ? আর লোটে মাছ দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়, সেই কারণের জন্য আমি জল ঠল কিছুই দেব না, আর তার মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে চাপা দিয়ে রাখবো, যাতে গরম মশলার গন্ধটা
লোটে মাছের সঙ্গে বেশ ভালো লাগে। লোটে মাছটা সাধারণত একটু একটু হালকা স্মেল ছাড়ে, সেই জন্য। তো বন্ধুরা, আমি এখন ঢাকা দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছ পাশের কড়ার মধ্যে চিকেনটা তো হতেই থাকছে, হয়ে এসছে, চিকেনটা নামিয়ে নেবো।